হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু টেকনিক্যাল নির্মল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আশা করে সব নিশ্চয়ই ভালো আছে তো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে তো আজকে আমার ভিডিওর ট্রপিক হলো যে কীভাবে তোমরা তোমাদের ব্যাটারি সেভ করবে তো বন্ধুরা তোমরা যেটা জানতে চাও পুরো ভিডিওটা লাস্ট পেন তো দেখো দেখে এই ট্রিকটা ইউজ করো হান্ড্রেড পার্সেন্ট শেয়ার তোমাদের এখানে ব্যাটারি সেভ হবে তোমাদের তার সাথে আর একটা কথা দিতে যে যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও যাতে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তার সাথে সাথে আরে ভালো করে কমেন্ট করে দিও তো বন্ধুরা পুরো ভিডিওটা लास्ट পর্যন্ত দেখো দেখে এই ট্রিকটা ইউজ করো পার্সেন্ট এ তোমাদের কিন্তু তোমরা ব্যাটারিটা সেভ করতে পারবে এবং এই ঝড় ঝড়বাদেলে তোমাদের নিশ্চয়ই ব্যাটারিটা সেভ করাটা দরকার আছে তো বন্ধুরা পুরো ভিডিওটা लास्ट পর্যন্ত দেখো হ্যালো ফ্রেন্ড দেখো এবারে আমি দেখিয়ে দেব কিভাবে তোমরা তোমাদের ব্যাটারি সেভ করবে তো বন্ধুরা এই ট্রিকটা হয়তো অনেকে জানো না তো যারা জানো না পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো দেখে কিন্তু তোমরা এটুকটা ইউজ করলে কিন্তু তোমাদের ব্যাটারি অনেকক্ষণ তোমরা চালাতে পারবে এবং তোমাদের কিন্তু ব্যাটারিতে চার্জ কম খাবে তো বন্ধুরা দেখো প্রথমে আমি কিন্তু সেটিংয়ে চলে যাচ্ছি সেটিংয়ে যাওয়ার পর এবার আমি পরের পর স্টেপ দেখে দিচ্ছি তো বন্ধুরা একটা স্টেপও মিস করবে না কারণ একটা স্টেপও মিস করলে তোমরা কিন্তু এখানে তোমরা এটা হয়তো অন করতে পারবে না তো বন্ধুরা দেখো এখানে তোমাকে সেটিংয়ে চলে আসতে হবে সেটিংয়ে আসার পর সেটিংয়ে আসার পর তোমাকে এখানে দেখতে পাচ্ছ ব্যাটারি বলে একটা অপশান আছে এই ব্যাটারির অপশানে তোমাদেরকে চলে যেতে হবে ব্যাটারির অপশানে যাওয়ার পর দেখো এখানে সতেরো পার্সেন্ট চার্জ আছে এখানে কিন্তু আমাকে বলছে আমি এক ঘন্টা আটচল্লিশ মিনিট ইউজ করতে পারবো তো বন্ধুরা মাত্র সতেরো পার্সেন্ট চাইনি আমি এক ঘন্টা আটচল্লিশ মিনিট ইউজ করতে পারবো আর যদি এটা আমার একশো পার্সেন্ট চাই থাকতো তাহলে দেখতে হয়তো এখানে আমি বলেই তো তেরো ঘন্টা থেকে চোদ্দো ঘন্টা আমি ইউজ করতে পারবো তো বন্ধুরা আরও হয়তো বেশি বলতো যাই হোক আমি তার পরিবারে দেখো এটা কী করে হচ্ছে আমি সেটাই দেখিয়ে দেবো নিচে দেখতে পাচ্ছ পাওয়ার সেভিং মোড বলে অন আছে তো বন্ধুরা এই পাওয়ার সেভিং মোডকে কি করতে হবে এটা তোমাকে অন করে রাখতে হবে যাতে তোমার মানে তোমার ব্যাটারিটা সেভিং মোড অন থাকে সেভিং মোড অন থাকলে কী হবে তোমরা কিন্তু এখানে ব্যাটারিটা তোমাদের কম ফুরোবে এবং তোমরা কিন্তু ব্যাটারিটা বেশিক্ষণ ধরে ফোনটা বেশিকণ ধরে ইউজ করতে পারবে তো বন্ধুরা দেখো যদি এটা আমি অফ করে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে এক ঘন্টা উনিশ মিনিট মাত্র এক ঘন্টা উনিশ মিনিট প্রায় আধ ঘণ্টাটির ডিফারেন্ট তো বন্ধুরা আধ ঘণ্টা ডিফারেন্ট মানে অনেক সময় তবন্ধুরা তোমরা যদি আধ ঘন্টা ধরা হয়তো তোমরা যদি বেশি ফোনটা ইউজ করতে পারো তো তোমরা অনেক কিছু লাভ করতে পারবে যাই হোক বন্ধুরা এভাবে তোমাদেরকে কিন্তু এখান থেকে তোমরা এটা কিন্তু সেভিং মোডটা অন করে তোমরা কিন্তু তোমাদের ব্যাটারিটা বাঁচাতে পারো চার্জটা বাঁচাতে পারো আর যদি বন্ধুরা তোমাদের এই ফোনের ব্যাপারে কোনো কিছু যদি জানার হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আমি কিন্তু সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করে দেবো তার সাথে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি এটা অন করে দিচ্ছি অন করে এখানে এনেবেল করে দিচ্ছি এনেবেল করার পর দেখতে পাচ্ছ এখানে আবার চলে আসছে এক ঘন্টা আটচল্লিশ মিনিট মানে ফোনটাকে আমি এক ঘন্টা আটচল্লিশ মিনিট ইউজ করতে পারবো যেমন খুশি করে ঘাঁটতে পারবো তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা এইটুকুনি দেখাচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তার সাথে সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দাও যাতে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছায় এবং তোমরা সবার আগে দেখতে পারো তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং টেকনিক্যাল নির্মল ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকুন